ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। কিষাণ চত্বরে তো একটা দোকানও খোলা নেই, কাউকেই তো দেখতে পাচ্ছি না, এত রাতে ভারী যাবো কি করে? তুই একদিন যাচ্ছি মনে হচ্ছে। এই যে ও দাদা, ও দাদা শুনছেন? ও দাদা বলুন, কি বলবেন? না বলছি, আপনি কি এখানে থাকেন? কেন বলুন তো। না মানে রাত তো অনেক হয়েছে, ট্রেনের গন্ডগোল না থাকলে অনেক আগেই পৌঁছাতাম, তাই। আর আপনি কি বলবেন বলুন তো, আমাকে যেতে হবে। হ্যাঁ বলছি কি, এই কেতুগ্রাম যেতে কি কোনো গাড়ি পাওয়া যাবে? কেন, আপনি কি কোনো অফিসার নাকি যে আপনার জন্য গাড়ি দাঁড়িয়ে থাকবে? হল তো যত সব। ও দাদা, ও দাদা শুনছেন? যা, লোকটা তো কোনো কথাই শুনলো না, কি যে হবে এত রাতে। না দেখি এগিয়ে কিছু পাই কি না, তো রাতে কি করে বাড়ি যাবো? ওই তো একটা দোকান খোলা আছে মনে হচ্ছে, একটা রিক্সাও তো দাঁড়িয়ে আছে। না দেখি, এই যে ভাই আমাকে একটু কেতুগ্রাম পৌঁছে দেবে? কিরে বন্ধ করবি না? এই করি আর কি। এই যে ভাই শুনছেন, আমাকে একটু কেতুগ্রাম পৌঁছে দেবেন? আমি একসময় এই কেতুগ্রাম হাই স্কুলের হেডমাস্টার ছিলাম, আপনারা হয়তো আমাকে চিনতে পারছেন না। আমার মাস কাবারি ভাড়া ধরা আছে। কেন এমন করছো ভাই, চলোই না একটু। আমি বললাম তো মাস কাবারি ভাড়া ধরা আছে, আমি মিথ্যে কথা বলি না। তোমাদের মধ্যে দয়া মায়া বলে কিছু নেই দেখছি। আচ্ছা ভাই, তোমার যা ভাড়া আমি তোমায় ডবল দেবো, বলো তুমি কত নেবে? কেন স্যার, বেশি দেবেন কেন? আপনি মাস্টার মশাই হয়ে অন্যায় করবেন? তুমি তো ভাই অন্যায়ের পথ দেখাচ্ছ, নিয়ে গেলে এত কথা হতো? বিপদে পড়লে এমন অনেক কিছু করতে হয়, এটা অন্যায় নয়। এই রিক্সাওয়ালা মাঝ রাস্তায় নিয়ে গিয়ে আবার চিন্তাই করবে না তো, রাতটা কি স্টেশন মাস্টারের কাছে গিয়ে কাটাবো? ভাই আমাকে একটু বিপদ থেকে বাঁচাও না। ও মিথ্যে বলছে না স্যার, ওর ভাড়া ধরা আছে, লাইনের ওপারে লোক দাঁড়িয়ে আছে। ভাই তোমাদের মধ্যে কি একটু মায়া দেয়া বলে কিছু নেই? স্যার এই একের জন্যই তো সব গোলমাল স্যার, দেখুন না, একটাই সূর্য, একটাই পৃথিবী, আর এই একটা একটাই মাত্র রিক্সা, এই এক নিয়ে সব গোলমাল স্যার। ঠিক আছে চলুন, না হয় ওই এক সই দেবেন। এহারান আমি ওনাকে দিয়ে আসছি, আর ওনার এলে বসতে বল, আমি এসে দিয়ে আসবো। এই বেশি দেরি করিস না কিন্তু, রাত অনেক হয়েছে, চলুন। হ্যাঁ হ্যাঁ চলো ভাই, চলো চলো ভাই চলো। তুমি এই কেতুগ্রাম মনসা মন্দির চেনো নিশ্চয়ই? আমাদের সবই চিনতে হয়, মনসা মন্দির, ধানকল, কুমোরপাড়া, ভরচাষ বাড়ি, শীতলাতলা সব আমাদের চিনতে হয়, সবই তো চেনা দেখছি। ওই কেতুগ্রাম হাই স্কুলের হেডমাস্টার একসময় আমি ছিলাম, আর ওই কেতুগ্রাম হাই স্কুলের পাশে যে বিশাল মাঠ, তারপর যে বড় বাড়িটা, ওটা আমাদেরই ছিল, ভট্টাচার্য বাড়ি। আমার নাম
মনিন্দ্রমোহন ভট্টাচার্য। ও হ্যাঁ হ্যাঁ, আসলে দিনের বেলা হলে আমি হেঁটেই যেতাম, আমরা তখন হাঁটতেই ভুলে গেছি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের তুমি নাম শুনেছ? ওই একটু আধটু শুনেছি। একটা ঘটনা শুনলে তুমি তাজ্জব হয়ে যাবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একবার তার স্কুলে একজনকে চাকরি দেবার জন্য ঠিক করলো। তার বাড়ি হচ্ছে শ্যামনগর। বিদ্যাসাগর মশাই সারা রাত হেঁটে কলকাতায় চলে এলেন। তখন তো যোগাযোগ ব্যবস্থা এত উন্নতি ছিল না। শুনলে এসব খবর মানুষ আশ্চর্য হয়ে যাবে, তাই না? এই এই তুমি কিছু মনে করছো না তো? না না, বলুন না, ভালোই তো লাগছে। আর একটা ঘটনা তোমায় বললে তুমি অবাক হয়ে যাবে। গান্ধীজি একবার সাউথ আফ্রিকায় একটা আশ্রম করেছিলেন। সেই আশ্রমের বাজার করতে উনি সারা রাত ধরে হেঁটে হাটে আসছিলেন। প্রায় 80 মাইল পথ পায়ে হেঁটে অতিক্রম করে সকালে বাজারে এসে পৌঁছলেন। বাজার করে বাড়ি ফিরলেন। কী হলো? হ্যাঁ, কোথায় যাচ্ছ? এ কী হলো? কী হলে বাবা, এত রাতে ফাঁকা রাস্তায় কোথায় গেল? রাস্তা খারাপ, চেন পড়ে গিয়েছিল। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমি তো আমার কথা সব বলে যাচ্ছি, তুমি এবার কিছু বলো। আমার কথা কি আর শুনবেন স্যার? কানার কি বা দিন আর কি বা রাত। মা, দাদা, এক দিদি, এক বোন, আমি, ও আর আমার এক বাচ্চা। তোমার একার রোজগার না দাদাও? দাদা জন্ম থেকেই পঙ্গু। ও মাই গড। আর মা এখন শয্যাশায়ী। আর দিদি বোনের বিয়ে হয়নি? বোনের বিয়ে আমি দিয়েছি। দিদির বিয়ে বাবা দিয়ে গিয়েছিলেন। দিদি এখন বাচ্চা নিয়ে বিধবা, আর শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আর তোমার বাবা কি করতেন? রেলে কাজ করতেন। রেলে? তাহলে তো তুমি লেখাপড়া শিখেছো। হ্যাঁ, ক্লাস টেনে টেস্ট পরীক্ষা দিয়েছিলাম, আর তখনই বাবা ক্যান্সারে মারা গেছেন। ভেরি স্যাড। বাবার অফিস থেকে বলেছিল মাধ্যমিক পাসটা করতে পারলে রেলের চাকরিটা পেয়ে যাব। মাধ্যমিকটা কোনো ক্রমে দিতে পারলে না? তাহলে তো আর এভাবে দিতেই তো চেয়েছিলাম। আপনার বাড়ি চলে এসেছেন, নামুন। বাহ, তুমি তো দেখছি একবার আমার বাড়ি চেনো, ভিতরে নিয়ে চলে এলে। হ্যাঁ, এই যে বলেন স্যার, গ্রামের মানুষ হয়ে গ্রামের মানুষকে চিনব না তাই হয় নাকি? হ্যাঁ তা তো বটেই। এই দাঁড়াও, এই যে শুনছো কি গো, এদিকে একবার এসো তাড়াতাড়ি। আসছি আসছি গো আসছি। কি হলো তোমার এত দেরি হলো? সে আর বলো না, সে বিশাল ব্যাপার, গাড়ির গণ্ডগোল, আস্তে আস্তে আর মাথা খারাপ হয়ে গেছে। দাঁড়াও, এ নাও। এই যে তুমি যে আজ আমার কী উপকার করলে ভাই, তুমি না থাকলে আজকে বাড়ি ফিরতে পারতাম না। আরে অসম স্যার, কী ব্যাপার, তুমি তো 100 টাকা নেবে বললে। আমি আমার প্রাপ্য পেয়ে গেছি স্যার। সত্যি তুমি যে উপকার করলে ভাই। চলি। আরে তুমি তো বললে না তোমার মাধ্যমিকটা কেন দেয়া হলো না। অতীতের কথা তুলে লাভ কি স্যার? না না, তুমি বলোই না। তাহলে শুনুন, তাহলে আমাদের সংসারটা কি করে চলবে? সেটাই তো ভাবছি না।
এক কাজ করলে হয় না, বাবার অফিসে ওই বড়বাবু মাধববাবুর কাছে গিয়ে বাবার চাকরিটা ভাইকে যদি করে দেয়। মা, তাহলে আমার কি আর পড়াশোনা হবে না? কেন হবে না, তাহলে তোর পড়াশোনা হবে কি করে? হবে না, সব হবে, এ নিয়ে তোমরা কোনো চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করবো। ভাই এক কাজ করি, কাল তুই আর আমি একবার ওই অফিসারের কাছে যাই, দেখি উনি কি বলে। এই বরং ভালো, একবার গিয়েই দেখ। যা যা দেখবি সব ঠিক হয়ে যাবে। দেখো তোমাদের ব্যাপারটা আমি সব জানি, তোমাদের বাবা খুবই ভালো মানুষ ছিল এবং এখন তোমাদের সংসারটা যে খুব খারাপ অবস্থায় আছে এটাও আমি বুঝতে পারছি। তুমি জানো কোন ক্লাসে পড়ো? এবার মাধ্যমিক দেবো। বেশ, তাহলে এক কাজ করো, খুব ভালো করে মাধ্যমিকটা, আর যেদিন তুমি মাধ্যমিকটা পাস করবে সেদিন জানবে তোমার চাকরিটা। আপনি আপনি ঠিক বলছেন তো স্যার, মাধ্যমিক পাস করলে আমার চাকরিটা হবে? একদম ঠিক বলছি। এসো। চিনতে পারলেন স্যার? মনে পড়লো আপনার সামনে দাঁড়িয়ে থাকা এই রিকশাওয়ালাকে, সেই 83 সালের ব্যাচ। তুমি সুবিমান নে? বিপদের দিনে আপনি আমাকে জোর করে 100 দিচ্ছেন স্যার, সেদিন যদি আমাকে 1 নম্বর দিতেন, শুধু 1 নম্বর। সুবিমান, সুবিমান, সুবিমান দাঁড়াও।